আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব বেশি ভালো আছেন, ভালো থাকারই কথা, কারণ পরিবার পরিজন নিয়ে ঈদ করছেন নিজ গ্রামে অথবা অন্য কোনো জায়গায়। আমি তো আমার গ্রামে যেতে পারিনি, তাই চলে এসেছি অন্য একটা গ্রামে যার নাম সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম আসতে হলে ঢাকা থেকে অবশ্যই আসতে হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়াতে নামতে হবে এসে, সেখান থেকে 20 টাকা অটো ভাড়া পার পার্সন চলে যাবেন সুবর্ণগ্রাম। সো ভিউয়ার্স, তানবীরকে টিকিট আনতে পাঠাইছি, তানবীর টিকিট আনতে যাচ্ছে, এখানে ভালোই সিরিয়াল দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, এই যে 300 টাকা করে টিকিট, আমরা সবাই এখন ভিতরে যাচ্ছি। সো ভিউয়ার্স, সুবর্ণগ্রামে আমার ফার্স্ট টাইম, আর সুবর্ণগ্রাম খুব সুন্দর যতটুকু বুঝতে পারতেছি, মানে এক নজর দেখার পর যতটুকু বুঝলাম আর কি। অনেক জায়গায় অনেক কিছু বসানো আছে, এটা হচ্ছে মূলত একটা রিসর্ট অ্যান্ড হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক, দুইটা মিক্স করা। সো এই যে অ্যামিউজমেন্ট পার্কের থিম, যেটা না থাকলেই না, জায়ান্ট হুইল অ্যান্ড আর কি আছে, আর রিসর্ট আছে মেবি, আরও সামনে অনেক কিছু আছে, সব কিছু আপনাদের দেখাবো। এখানে একটা ছোট ট্রেন আছে বাচ্চাদের। নাসির, হ্যাঁ, তো তোমাকে তো আমার কোনো ব্লগে দেখা যায় নাই, তোমার ফার্স্ট টাইম আমার ব্লগে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো? হ্যাঁ, কলে আছে। কলে আছে, ওকে। তো আমরা তাকে ডিস্টার্ব না করি। তানবীর, কি অবস্থা? পারফেক্ট, পারফেক্ট। এই ভাই, এই তো ভাই, বুঝতে ভাই, আমার মা দেখলে বেরলে তো ভাই আমারে। ভাই, ভিউয়ার্স, আমরা গাছের ফাঁক দিয়ে একটা লেক দেখতে পাচ্ছি, লেকে মেবি স্পিড বোট রাইড করে। সামনে আমরা দূরে একটা সুইমিং পুলও দেখতে পাচ্ছি, একটু জুম করে দিই আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোসল করতেছে অনেক মানুষ, অ্যান্ড হ্যাঁ, স্পিড বোট রাইড করা যায়। এই যে স্পিড বোট, ভালোই একটা বিশাল লেকের মতো, লেক না, কাইন্ড অফ কি বলা যায়, দিঘি টাইপ বলা, আমরা আমাদের গ্রামে থাকলে বললাম দিঘি না, দিঘি। সো এখানে স্পিড বোট রাইড করে, আই থিঙ্ক এটার গোল চাক্কর লাগায়, আর ওইখানে ই করতেছে, সুইমিং পুলে সুইমিং করতেছে। ও, ঘোড়ার গাড়িও আছে, ওয়াও গাইস, ঘোড়ার গাড়ি আছে, দেখেন এই যে ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা দূরে ঘোড়ার গাড়িটা ছিল। তানবীর দেখছস? অনেক দূরে কিন্তু। ভিউয়ার্স, এখানে একটা নির্দেশনা আছে, সেটা হচ্ছে পানিতে বোতল বা অন্য কিছু ফেলবেন না, ফেললে 2000 টাকা জরিমানা। কিছু দেখতে পাচ্ছেন? সো সুবর্ণগ্রামের যারা কর্তৃপক্ষ আছে, অথরিটি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। হোয়াট ইজ দিস? এই ধরনের কাজ ঠিক করুন, এটাকে ঠিক করুন। ভিউয়ার্স, আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্ট আর এই যে লেকটা, এই লেকের দুইটা চক্কর মারে, সেটা হচ্ছে একটা গাড়ি, সেটা হচ্ছে এই ট্রেন। এই ট্রেনটার টিকিট হচ্ছে মাত্র 50 টাকা করে, টিকিট পেয়ে যাবেন। এটা লেকটা খুব আজব হলেও, এটা আরেকটা মজার জিনিস হচ্ছে, এটা কোনো ট্রাকে চলে না, এটা চলে হচ্ছে খালি মাটিতে। আপনারা চাইলে এখানে এসে 50 টাকা টিকিট কেটে পুরো লেকটা একটা চক্কর মারতে পারেন। সো খুব ভালো বাতাস খেতে খেতে, ঘুরতে ঘুরতে, অল্প করতে করতে যেতে পারেন, মজাই লাগবে আপনাদের কাছে, এসে ট্রাই করতে পারেন। সো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন স্পিড বোট রাইড করবো, আর স্পিড বোট রাইড হচ্ছে 100 টাকা করে। সো আমরা এখন টিকিট কাটবো, আর টিকিটের কাউন্টারে যেমন ভিড় আছে, স্পিড বোটের এখানেও অনেকটা ভিড় আছে, লাইন ধরে স্পিড বোটে উঠতে হবে আই থিঙ্ক। আর এখন আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্পিড বোটের টিকিট, 100 টাকা করে স্পিড বোটের টিকিট। আমরা হচ্ছে এখন স্পিড বোট রাইড করবো, তো চলুন।
তো ভিউয়ার্স, স্পিড বোট রাইড এনজয় করলাম, এখন আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, তো সাথে সাথে থাকুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ। ভিউয়ার্স, সুবর্ণগ্রাম কিন্তু কোনো ছোট জিনিস না, অলমোস্ট 100 একর জায়গা নিয়ে এই সুবর্ণগ্রাম বানানো হয়েছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, আপনারা যদি আপনার পরিবার পরিজন নিয়ে আসেন খুব এনজয় করতে পারবেন, জায়গাটা এনজয় করার মতো। আর এখন তো ঈদ সিজন, দ্যাটস ওয়াই একটু মানে মনে হচ্ছে যে ভিড় আছে, মানুষ আছে, বাট নর্মাল টাইমে কিন্তু খুব কম মানুষ থাকে। সো আপনারা যদি চান কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান আপনাদের প্রিয়জনের সাথে, তাহলে করতে পারবেন, অবশ্যই এখানে আসতে পারেন। সো সুবর্ণগ্রাম অবশ্যই আসবেন। ভিউয়ার্স, আমরা শুধু ভবঘুরের মতো হাঁটতেছি, মানে কোন জায়গায় কি আছে রোড ম্যাপ নাই, এটা একটা জিনিস আমি বুঝতে পারলাম না। সুবর্ণগ্রামে একটা বড় করে রোড ম্যাপ দেওয়া উচিত ছিল, মানে এন্ট্রি পয়েন্টে যখন যেখানে মানুষ ঢুকবে সেই জায়গায় যদি থাকতো রোড ম্যাপটা, তাহলে খুঁজতে সুবিধা হতো আমাদের না প্রত্যেকেরই। সো আমরা খালি এক জায়গা দিয়ে আরেক গলিতে ঢুকতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না মানে যে জিনিসটা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি হচ্ছে সাফারি পার্কটা দেখাতে, এখানে আমার যতটুকু ধারণা যে একটা ছোট্ট সাফারি পার্কের মতো আছে, এখানে উটপাকি টুটপাকি সামথিং কিছু আছে, উটপাকি না এটা কি বলে জানি, ইমু পাখি, সরি। ও ভিউয়ার্স, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ পিকনিক স্পটও, তো আপনার পিকনিক স্পটের মতো মানে চাইলে যারা গ্রুপ আছে টিম আছে তারা ভাড়া নিতে পারবেন, আসতে পারবেন। আর আপনি যদি চান কোনো প্রাইজ গিভিং সেরিমনি রাখতে বা অন্য কোনো কিছু, সব কিছু করা যায় আই থিঙ্ক এখানে, কারণ দুইটা আমি অডিটোরিয়াম দেখলাম, একটা দেখেছি আমি ওই সাইডে আর একটা এই যে এটা আমাদের সামনে। সো ভিউয়ার্স, এই যে কত বড় একটা অডিটোরিয়াম, ফ্যান দেখুন, ওয়াও, হিউজ হিউজ ফ্যান, এই ফ্যান হেলিকপ্টারের পাংখার মতো লাগতেছে আমার কাছে। সো মানে এটা সম্পূর্ণটাকে কভার করার জন্য দিছে, ওই যেটা বললাম আর কি, কোনো প্রাইজ গিভিং সেরিমনি হোক অথবা আপনার কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটির প্রোগ্রাম হোক, সেগুলো এখানে করতে পারবেন, বিশাল স্পেস, কিন্তু না হলেও এখানে কমসে কম 3,000 মানুষ ধরবে, হিউজ। ভিউয়ার্স, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আমরা এই জায়গাটা এসে পৌঁছাইছি, এটাকেও রিসোর্ট ভাবছিলাম, বাট এটা রিসোর্ট না, এটা হচ্ছে মানে কিছু একটা বানাবে, ওদের কাজ এখনো কমপ্লিট না, অনেক কাজ বাকি অনেক, কারণ এখানে এত এত মানে জিনিস দিয়ে রাখছে, তো এগুলো যদি ওদের বানাই তো আরো কয়েক বছর সময় লেগে যাবে আমি যতটুকু বুঝতে পারতেছি, কারণ এখানে সবই ইনকমপ্লিট মনে হচ্ছে আমার কাছে। ওই যে ওখানে ওখান থেকে সাউন্ড আসতেছে, গান বাজতেছে একটু, আমরা দেখি ওখানে কি আছে। সো আমরা এখন যাচ্ছি ঘোড়ার গাড়ির দিকে, ঘোড়ার গাড়িতে যদিও উঠবো না, তানবীর ইনসিস্ট করলো যে একটু ঘোড়ার গাড়ির দিকে যাওয়া উচিত। এটাই হচ্ছে সাফারি, এটার ভিতরেই হচ্ছে অস্ট্রিচ মতো দেখতে আর কি, উট পাখির মতো দেখতে, ইমো পাখি যেটাকে বলে সেটা আছে। ভিউয়ার্স, একটা স্যাড নিউজ, সেটা হচ্ছে এখানে নাকি অনেক সিরিয়াল পড়ে গেছে অলরেডি, সো আমরা এখন যেতে পারছি না। একটু আগে আমরা কিন্তু এই স্পিড বোর্ডের এই রাস্তা দিয়ে আসছিলাম, ফার্স্ট টাইম মনে করছিলাম যে জায়গাটা অনেক ছোট, বাট জায়গাটা কিন্তু হেভি বিশাল। সো যেটা বললাম যে সিরিয়াল আছে, সো আমাদের এখন টিকিট দিচ্ছে না, টিকিট এখন ওরা বিক্রি করতেছে না। ভিউয়ার্স, তানবীর সিরিয়াল ধরছে পপকর্ন নেওয়ার জন্য, পপকর্ন নিতে সিরিয়াল লাগে, সো পপকর্নের দাম হচ্ছে মাত্র 40 টাকা করে, সো সিরিয়াল দিয়ে দিল নিতে পারে। ভিউয়ার্স, এটা লেকের ভিতরে মাছ আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে পপকর্ন দিলে মাছগুলো আসে, লাল লাল মাছ, আমাদের তানবীর পপকর্ন নিয়ে আসছে, এই যে তানবীরের মুখে একটা চাঁদ হাসি পাওয়া গেছে, এই মাছ দিচ্ছে এত দাম না পপকর্ন আনছি, পপকর্ন পালাইলে জরিমানা, তানবীর বলতেছে পপকর্ন পালাইলে 2,000 টাকা জরিমানা, বোতল পালাইলে। আচ্ছা যাই, ওখানে মাছ খাওয়াইছে, এবার আমরা একটু খাই, আমরা অত বড় মাছ না, আমরা এলাম বোয়াল মাছ, আরে
গরম গরম পপকর্ন ভালোই। তো ভিউয়ার্স পপকর্ন খাবেন আগরে না টেস্টি না ভালোই। আমরা এখন অন্য আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি, আরো 60% বাকি, তো আমাদের মেবি ফুল ঘুরা হবে না। তো যেহেতু আমরা সাফারি পার্কটা স্কিপ করছি, তো এরকম আরো কিছু স্কিপ করতে হবে, সময়ের অভাব। কি দিতেছে এখানে কে জানি, কারে বাড়ি দেয়। ও আচ্ছা এখানে খেলতেছে ওরা। ও এখানে প্যাডেল বোর্ডও আছে, ওয়াও। আমার প্যাডেল বোর্ড অনেক ফেভারিট গাইস, আপনারা জানেন যে আমি প্যাডেল বোর্ড কত রাইড পছন্দ করি। না আমি করতাম বরিশাল গিয়ে একবার করছি। তো এখানে ওরা এনজয় করতেছে, মেবি পিকনিকে আসছে। তো এই যে প্যাডেল বোর্ড, তো ভিউয়ার্স এখানে এই যে এটাতে বাড়ি দেওয়ার আর কি প্রচেষ্টা চলতেছে। তো আমরা একটু খেলা দেখাই। তো দেখি সে কোথায় বাড়ি দেয়। তানবির মাঝখানে গিয়ে শুয়ে পড়। বাইরা দিবে মনে হচ্ছে, ডিসকোয়ালি হয়ে গেছে, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। সো আমাদের নাসির হিরো বাইক চালাচ্ছে, শাকিব খানের বাইক। কিরে তুই টায়ারের ইয়া দেখলি, হাওয়া আছে কিনা চেক করলি? আমাদের সিরিয়াল চলে আসছে, অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াইছিলাম। আমাদের এখন লক্ষ্যটা দিছে, এটাতে উঠার একটাই রিজন, সেটা হচ্ছে উপর থেকে আমরা একটু মেজারমেন্ট করবো যে এটা আসলে কতটা বড়। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত লং ভিডিও আপনারা বসে বসে দেখতেছেন। আমার আরো অনেক মজার মজার ভিডিওস আছে, আমি নেপাল ট্যুর দিয়েছি সেটার ভিডিওস আছে, রাঙামাটি বান্দরবন সব জায়গার ভিডিওস আছে। কাইন্ডলি একটু চ্যানেলে চেক আউট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স আমরা সুবর্ণগ্রাম ঘুরলাম। সুবর্ণগ্রাম আসলেই খুব সুন্দর, আর নিজের গ্রামে তো যেতে পারি নাই, সো সুবর্ণগ্রাম এনজয় করতেছি, ভালোই লাগলো। সো সুবর্ণগ্রামের 80% আমরা ঘুরতে পারছি, যেহেতু 20% ছিল ওই সাফারি পার্কটা দেখাইতে পারিনি আপনাদেরকে। হয়তো অন্য কোনো দিন যদি যাই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স আমাদের সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যামিউজমেন্ট পার্ক ঘোরা শেষ। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের ঈদ কেমন গেল কমেন্টে অবশ্যই জানাবেন। সো সবাইকে জানাই ঈদ মোবারক। ভিউয়ার্স ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আমি আমার ওয়াইফকে নিয়ে চলে আসছি। ওয়াইফের প্রথম দিন কোথাও ঘুরাইতে পারি নাই, তাই দ্বিতীয় দিন ঘুরাইতে আসছি। এই যে আমি আর আমার ওয়াইফ অনেক খুশি আছে এখন। সো আমরা আসছি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জেরই, নারায়ণগঞ্জের বলতে কি আমাদের এলাকারই পাশে দশপাক নামক একটা জায়গা আছে। সো এখানে এরকম মেলার মতো হয়েছিল, অনেকদিন আগে থেকে হয়েছিল, ঈদ আসাতে একটু বেশি আর কি বাইরে গেছে, সাথে অনেক মানুষ হয়তো সমাগমও হচ্ছে। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, বসার কোনো জায়গা পাচ্ছিলাম না, কারণ আমরা সেখানে মূলত খাইতে আসছি। এখানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, তো এগুলোর মধ্যে খাইতে আসছি। যাই হোক, পরে আইসা দেখলাম যে এখানে এমন অবস্থা হয়েছে যে যদি এটা করোনাকালীন কোনো সময় হইতো তাহলে তো হয়েছিল কাম, করোনা পজিটিভ নিয়ে যেতাম। যাই হোক, তারপর একটা রেস্টুরেন্টে বসলাম, এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোতল, এই বোতলগুলো সব আমরাই খাইছি।
তো খায় একদম পেট ফুলে গেছে, যে আরো দুইটা আনছি খাওয়া দাওয়া শেষ করে, মানে ওগুলো খায় পেট ভরার পর আরো আরো আনছি খাওয়ার জন্য, খিদা লাগতেছিল তাই খুব বেশি করে বোতল খাচ্ছিলাম। বোতলের ভিতরে কি ছিল সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার ওই বললো একটু টাটা দাও, টাটা দিল, হুদাই খিলিয়া টাটা দিলাম, যাই হোক। তো পরবর্তীতে আমাদের খাবারও চলে আসছে, এই যে দেখেন কি খাবার আছে, হোয়াইট সস পাস্তা আর হচ্ছে চিকেন ফ্রাই। কি ব্যাপার, আমার হোয়াইট সসটা নিয়ে গেল, যাই হোক আমি চিকেন ফ্রাই খাবো, সমস্যা নেই। আপনাদের একটু দেখাই দেখেন হোয়াইট সস কেমন দেখতে, আর এই চিকেন চিকেন ফ্রাই গুলা সেই করাভাবে ভাবছে চার পিস চিকেন ফ্রাই, তো মজাই লাগতেছে। এখন খাওয়া শুরু করি, তো চিকেন ফ্রাইটা খাই দেখি কেমন লাগে। খুব স্বাদ, তাই না? আচ্ছা যাই হোক, আর্টিফিশিয়াল একটা ই দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ওয়াইফের যে হোয়াইট সস পাস্তাটা ছিল, এখান থেকে এক চামচ দিয়ে উঠে দিয়ে দেখলাম যে একটা চিকেন উঠছে আর একটা পাস্তা উঠছে। তো দুইটার মুখে দিব, এখন মুখে দিয়ে দেখি কেমন লাগে। ভালোই ভালোই। আচ্ছা যাই হোক, সো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ করে ফেলি, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই। আর কত ফাওয়া চাল পারবো, সো ফাওয়া চালের দিন শেষ, টাটা। আর ওই আমি ওই যে মহিলাগুলো থাকে না ফেসবুকে বকবক করে, ওইরকম বকবক করতে পারি না, সরি।